সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রস্তাব সাধারণ বিধি 147-এর উপর আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী মাননীয় সদস্য শেখ ফজল করিম সেলিম গোপালগঞ্জ দুই কর্তৃক আনীত কোর্ট সম্প্রতি গাজায় নিরীহ মুসলমান নারী পুরুষ ও শিশুসহ বাড়িঘর মসজিদের উপর ইসরায়েল যে নারকীয় হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক, গাজা এলাকার দখলকৃত সকল জমি ফেরত দেয়া হোক এবং এই সমস্যার স্থায়ী সমাধানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা হোক। ইসরায়েল কর্তৃক এই বর্বরোচিত হামলার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ তীব্র নিন্দা জ্ঞাপন করছেন। প্রস্তাব সাধারণের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আমি এখন মাননীয় সদস্য জনাব ফজলে হোসেন বাদশা রাজশাহী দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই সংসদ সদস্য শেখ ফজল করিম সেলিমকে, তার এই প্রস্তাব উত্থাপনের প্রেক্ষিতে আমরা দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি বাংলাদেশে এমন একটা রাষ্ট্র যার ক্যাবিনেটে সর্বপ্রথম এই ধরনের ইসরায়েলের নিন্দা করে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং আজকে পার্লামেন্টে এই বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে আমরা বিশ্বের রাজনীতিতে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি এবং সেটা নিশ্চয় বিশ্ব বিবেকের কাছে অভিনন্দনযোগ্য হবে বলে আমি মনে করি। সাম্রাজ্যবাদীরা অনেক পাপ করে, সেই পাপের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইসরায়েল। 1948 সালে তারা এটা প্রতিষ্ঠিত করার পর তখন থেকেই প্যালেস্টাইনিরা এর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। তাদের এই স্বাধীনতা আন্দোলনের প্রতি কোনো মমতাবোধ পশ্চিমা দুনিয়ার কাছ থেকে আমরা দেখি নাই। আর জাতিসংঘ কয়েকদিন আগে তারা এমন এক নাটক করলেন যে নাটকের কোনো রাজনৈতিক অর্থ খুঁজে পাওয়া যায় না। সেই নাটক কি? 2012 সালে বললেন যে প্যালেস্টাইনি রাষ্ট্রটা হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র এবং এই রাষ্ট্র এবং সেখানে স্বীকৃতিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এইটুকু স্বীকৃতি দেওয়া হলো যে তাদেরকে আমরা ভবিষ্যতে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনার কথা স্বীকৃতি দেওয়া হলো। এত বড় প্রতারণা হতে পারে না, জাতিসংঘের এত বড় প্রতারণা হতে পারে না এবং কখনোই প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একক মুসলমানদের ছিল না। আবার জর্জ হাবাসের কথা আমাদের মনে আছে, জেরুজালেমের খ্রিস্টান কমিউনিটি ইসরায়েল রাষ্ট্রকে মেনে নেয়নি, তারা ফিলিস্তিনি জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল। এই জন্য ইয়াসির আরাফাত, তিনিও ধর্মনিরপেক্ষ একটি প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন। এখানেই হচ্ছে সাম্রাজ্যবাদীদের আক্রোশ, তারা বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক রাষ্ট্রকে তারা মেনে নিতে চায় না। এটাই হচ্ছে রাজনীতি। আজকে আমি এই তার প্রস্তাবের সাথে আমি ঐকমত পোষণ করি, আমি কয়েকটা দাবি উপস্থাপন শুধুমাত্র করতে চাই। 8 বছর ধরে ইসরায়েল একক সিদ্ধান্তে আজকে প্যালেস্টাইনের উপরে অবরোধ করে রেখেছে, এর বিরুদ্ধে কোনো কথা উচ্চারিত হতে দেখি না জাতিসংঘ থেকে। এটা আমরা নিন্দা জানাই, অবরোধ তুলে নিতে হবে প্যালেস্টাইনের উপর থেকে, এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে দাবি। গাজা এলাকায় এবং জেরুজালেমে সমুদ্র বন্দর এবং বিমানবন্দর করার অধিকার তাদেরকে দিতে হবে। যদি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্মসনদ জাতিসংঘ মেনে নিয়ে থাকে, আমি আর একটা দাবি করতে চাই,
সেটা হলো ইহুদি বসতি বন্ধ করতে হবে। আজকের যুদ্ধের মূল কথা হচ্ছে এই, আর কয়েকদিন পর প্যালেস্টাইনে নির্বাচন ছিল, প্যালেস্টাইনে নির্বাচন ছিল, এই নির্বাচনে একটি ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল পিএলওর সঙ্গে, যারা আজকে হামাসের একটা ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। যদি সেই ঐক্য প্রতিষ্ঠিত হতো তাহলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমগ্র প্যালেস্টাইনের জনগণ ঐক্যবদ্ধ হতে পারত। আজকে ইহুদিরা এটা বুঝতে পেরেছে, পশ্চিমা দুনিয়া বুঝতে পেরেছে, মার্কিন সাম্রাজ্যবাদ বুঝতে পেরেছে, তাই প্রকৃতপক্ষে স্বাধীন রাষ্ট্রে যাতে পরিণত না হতে পারে ফিলিস্তিন, সেজন্য তার বিরুদ্ধে এই হামলা। আমরা বলতে চাই যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে জন্মগ্রহণ করেছে, আমরা অন্য দেশের মুক্তিযুদ্ধকে সম্মান দেখাতে চাই, আমরা ফিলিস্তিনি জনগণের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং তাদেরকে সমর্থন জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য।